ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে টানা 16 বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসনের অবসান ঘটে। তবে এরপর থেকে রেমিটেন্সের গতি বেড়ে যায়। আগস্ট মাসের প্রথম 28 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি আগস্টের 28 দিনে $207.10 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা দেশীয় মুদ্রায় $24,852 কোটি। রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% বেশি। গত বছরের আগস্টের 28 দিনে রেমিটেন্স এসেছিল $143.10 কোটি। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে $191.35 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল $133 কোটি। 2023-24 অর্থ বছরের জুলাইয়ে রেমিটেন্স এসেছে $197.31 কোটি, আগস্টে $159.94 কোটি, সেপ্টেম্বরে $133.43 কোটি, অক্টোবরে $197.14 কোটি, নভেম্বরে $193 কোটি, ডিসেম্বরে $199.12 কোটি, জানুয়ারিতে $201.31 কোটি, ফেব্রুয়ারিতে $216.45 কোটি, মার্চে $199.70 কোটি, এপ্রিলে $204.42 কোটি, মে মাসে $225.38 কোটি এবং জুন মাসে এসেছিল $254.16 কোটি মার্কিন ডলার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভে এই তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে $2,565 কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন $2,060 কোটি বা $20.60 বিলিয়ন। ফিরোজ আলম, জাইজাইদিন।